কিছুক্ষণ আগে ঝাড়খণ্ডে তাণ্ডব লীলা চালালো ইয়াস, ভাঙলো সেতু, ক্ষতিগ্রস্ত অন্তত 8 লক্ষ মানুষ, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উড়িষ্যা ও বাংলায় তাণ্ডব চালিয়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে ইয়াস। অতিভারী ঘূর্ণিঝড় পরিণত হয়ে যায় নিম্নচাপে, আর তার জেরে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি চলছে। অবিরাম বৃষ্টিতে রাজধানী রাঁচিতে বাড়ি ভেঙে মারা যায় দুজন, ভেঙে পড়েছে সেতু। এক আধিকারিক বলছেন, পূর্ব সিংভূমে যেসব নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে, সেই সব নদীগুলি সংলগ্ন নিচু এলাকাগুলি থেকে প্রায় 5,000 মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। আরও 15,000 মানুষকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রবল বর্ষণে প্রায় 8 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বোকারোতে বজ্রপাতের ফলে একজন মারা গেছেন। বিপর্যয় মোকাবেলা দপ্তরের সচিব অমিতাভ কুশল বলছেন, পূর্ব সিংভূমের সুবর্ণরেখা ও খড়খাইয়ের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে উদ্ধার করার কাজ চলছে। শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ার আগে ইয়াস ঢুকে পড়ে ঝাড়খণ্ডে। সিমডেগা, পূর্ব ও পশ্চিম সিংভূম, সারাইকেলা, খারসাওয়ান জেলার প্রায় 8 লক্ষ মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার ও ত্রাণ কাজে সামিল হয়েছেন NDRF-এর 8টি দল। পূর্ব সিংভূমের ডেপুটি কমিশনার সুরজ কুমার বলেছেন যে অনেক জায়গাতেই গাছ ভেঙে পড়েছে, তীব্র ঝড়ে তার ছিঁড়ে পড়েছে, ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা, বহু নিচু এলাকা জলের তলায় চলে গিয়েছে। আবহাওয়া দপ্তর বলছেন, ইয়াস অবস্থান করছে ঝাড়খণ্ডের দক্ষিণে, এবার সে দুর্বল হয়ে পড়বে। ইয়াসের তাণ্ডবের ফলবশত ভেসে গিয়েছে মাইলের পর মাইল গ্রাম, ঘর হারিয়েছেন প্রচুর মানুষজন। এখন তাদের বাড়িঘরগুলির চিত্র দেখলে সেইগুলোকে ধ্বংসস্তূপ বললেও কম হিসাবে ব্যাখ্যায়িত করা হবে। ইতিমধ্যেই ইয়াসের সেই তাণ্ডব লীলার দুদিন কাটলেও ঝাড়গ্রামে ক্রমশ বাড়ছে আশঙ্কা ও উদ্বেগ। ইয়াসের তেমন প্রভাব চোখে পড়েনি ঝাড়গ্রাম সহ রাজ্যের নানান জেলাগুলিতে। দফায় দফায় বৃষ্টিপাত হলেও কার্যত তাপমাত্রা ছিল যথেষ্ট কম। তবে ইয়াসের প্রভাবে ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় তুমুল বৃষ্টি হওয়ার জন্য ঝাড়খণ্ডের গালুডি জলধারা থেকে সুবর্ণরেখা নদীতে ছাড়া হয় 3 লক্ষ কিউসেক জল, ফলে সুবর্ণরেখার নদীর বেশ কিছু উপকূল সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।